শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমরা সবাই। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রে আনন্দপাঠ গল্পে আমাদের জাদুকর গল্পটি থেকে আমাদের আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন করব। ইতিমধ্যে আমরা রাখালের বুদ্ধি, আয়না, তারপরে তোমার এই জাদুকর, আর আরেকটা করেছি আমরা, চারটা করেছি না, রাখালের বুদ্ধি করেছি, আয়না করেছি, তারপরে ঋণ পরিশোধ করেছি, এখন আমরা জাদুকর গল্পটা থেকে আমাদের আজকের এই সৃজনশীল প্রশ্নটা আমরা করব, কেমন? আচ্ছা, জাদুকর গল্পটিতে আমরা জানি যে মূল চরিত্রটা হচ্ছে বাবলু, যাকে কেন্দ্র করে এই জাদুকর গল্পটা রচনা করা হয়েছে। আচ্ছা, এখানে যে জিনিসটা তোমাদের সাথে আমার আলোচনা করার, হ্যাঁ, সেটা হচ্ছে বাবলুকে কেন্দ্র করে যে জাদুকর গল্পটা রচনা করা হয়েছে সেখানে একজন বিশেষ ব্যক্তি আসেন, যার নাম কি হয়েছুম, যিনি অন্য কোন গ্রহ থেকে এসেছেন, অন্য কোন গ্রহ, সেই গ্রহে কোনো মানুষ থাকে কিনা, সেই গ্রহের মানুষ এইভাবে করে কিনা, এটা কাল্পনিক গল্প কথা দিয়ে কিন্তু আমাদের জাদুকর এই গল্পটা করা হয়েছে। এখন সেখানে আমরা জানি যে বাবলু অঙ্কে কত পেয়েছে, সাড়ে আট না? আচ্ছা, তাকে ওখানে স্যার কি লিখে দিয়েছিলেন, গাধা না, বড় বড় করে, বড় করে কি লিখে দিয়েছিল, গাধা। বাবলু সেই দুঃখ সহ্য করতে না পেরে বাসায় না গিয়ে কি জামতলায় গিয়ে বসেছিল। সন্ধ্যা হয়ে যায়, এমন সময় একজন ভিন গ্রহের প্রাণী সেখানে আসেন, যার নাম হচ্ছে হয়েছুন, যিনি কমিউনিকেটর যন্ত্র দিয়ে অন্যান্য পাখি পশু পাখির ভাষা বুঝতে পারতেন, মানুষের মনের কথা বুঝতে পারতেন একটা বিশেষ যন্ত্রের কারণে। হ্যাঁ, তো সেই যন্ত্রটার মাধ্যমে সে যখন কাঁধে নেয়, তো সে তখন বুঝতে পারছিল যে কি, সে পশু পাখির ভাষাও যেমনি বুঝতে পারছিল, আবার তার বাবা তাকে নিয়ে, যে বাবা তাকে প্রচন্ড মারধর করতেন, প্রচন্ড রাগারাগি করতেন, তাকে শাসন করতেন ভালো হওয়ার জন্য, ভালো করে পড়াশোনা করার জন্য, তিনি মনে মনে কি ভাবছিলেন সেটাও তাদের কাছে, তার কাছে স্পষ্ট হয়ে গেছিল। হ্যাঁ, তারপরে যখন সে জাহাজের খালাসি হবে, সে জাম গাছতলায় বসে থাকবে, সে কোনোদিন বাড়ি ফিরবে না, এমন ধরনের মানসিকতা তার মধ্যে ছিল। কিন্তু যখন সে তার বাবার মনের, তার স্যার তার সম্পর্কে কি ভাবছিল সেই চিন্তাগুলো যখন সে তাদের মনের কথাগুলো যখন বুঝতে পারছিল, তখন সেই জাহাজের খালাসি হওয়া বা জামতলায় বসে থাকা বা বাড়ি ফিরে না যাওয়া বা লেখাপড়া না করা, এই চিন্তাগুলো তার মাথা থেকে চলে গিয়েছিল। কিসের কারণে? তার মধ্যে কি জাগ্রত হয়েছিল? আত্মবিশ্বাস জাগ্রত হয়েছিল। যাই হোক, সেই ধারাবাহিকতায় আমরা এখানে একটা সৃজনশীল প্রশ্ন করেছি, তোমরা কই মিল গায়া নামে একটা ফিল্ম আছে দেখেছ, ঋত্বিক রোশনের? হ্যাঁ, অনেকেই দেখেছ, আমি ক্লাসেও তোমাদেরকে যখন বলেছি সবাই বলেছ, হাত তুলেছ যে আমরা দেখেছি। হ্যাঁ, তেমনি একটা গল্প, ওই গল্পটা দিয়েই আমরা এটা সাজাচ্ছি, কারণ এই গল্পটা উদ্দীপকটা এটা লেখার পেছনে কারণটা হচ্ছে এখানে একজন অ্যালিয়েনকে নিয়ে এই গল্পটা, কেমন না? ওই মিল গায়াটা দেখনি তোমরা সবাই? দেখেছো আমার বিশ্বাস। দেখো, পৃথিবীতে অন্য গ্রহ থেকে স্পেস শিপে করে কিছু অ্যালিয়েন আসে, অ্যালিয়েন হচ্ছে যারা ভিন গ্রহের প্রাণী, হ্যাঁ, তারা হয়তো আমাদের মতো নয়। নির্দিষ্ট সময়ে তারা সবাই চলে গেলেও একটা এলিয়েন কি করেছে, একটু দেরি হওয়ার কারণে সে যেতে পারেনি, ওই এলিয়েনরা কি স্পেসশিপ করে চলে গেছে। এখন চলে যেতে না পারার কারণে রোহিত যখন সেই এলিয়েনটিকে দেখতে পায়, সে তাকে তার বাড়িতে নিয়ে আসে। আমরা জানি যে রোহিত একটু অটিস্টিক টাইপের ছিল, অনেক বয়স হয়ে গেলেও, অনেক লম্বা চোরা হয়ে গেলেও তার বুদ্ধি, হ্যাঁ, চিন্তা ভাবনা, তার চেতনা, তার চিন্তা সবগুলো ছিল বাচ্চাদের মানসিকতার মতো। কিন্তু এই এলিয়েনটা তার মধ্যে বিশেষ কিছু ক্ষমতা দিয়েছিল বলে সে তার নিজের জীবনটাই পরিবর্তিত হয়ে যায়, তাকে সে আত্মবিশ্বাসী করে তোলে। রোহিত তখন তার আত্মবিশ্বাসের কারণে অনেক বড় বড় কাজ করতে পারছিল। তাহলে আত্মবিশ্বাসটা মানুষের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই গল্পটার সৃষ্টি। এক নম্বর প্রশ্নে আমরা প্রথম চলে যাই যে জাদুকর গল্পের লেখককে, জাদুকর গল্পের লেখককে, এটা তোমরা সবাই জানো, আমাদের জনপ্রিয় একজন লেখক, ওনার নাম কি, হুমায়ুন আহমেদ, ওনার নাম কি, হুমায়ুন আহমেদ। আচ্ছা, দুই নম্বরটা দেখো, বাবলু বাকি জীবন কোথায় কাটাতে চায়, কেন কেন কাটাতে চায়, বাবলু বাকি জীবন কোথায় কাটাবে বলেছিল। প্রথমে বলেছিল যে মনের দুঃখে পরীক্ষায় যখন সে সাড়ে আট পায়, মনের দুঃখে সে একবার ভেবেছিল যে সে সারা জীবন কোথায় কাটাবে, সে জাম গাছের নিচে কাটিয়ে দিতে চায়। হ্যাঁ, বাবলু অঙ্কে সাড়ে আট পাওয়ায় ধীরেন স্যার তার খাতায় লিখে দিয়েছিল কি, গাধা। এই গাধা লিখে তাকে সবার সামনে অপমান করেছিল। হ্যাঁ, খারাপ ফলাফলের জন্য সে কি করেছিল, কি করতে চায়, তার বাবাও তাকে ক্ষমা করবে না, মারবে,
তার স্যারেও তাকে অপমান করেছে এই চিন্তায় সে সারা জীবন কোথায় কাটিয়ে দেবে বলে চিন্তা ভাবনা করেছে, জাম গাছতলায় কাটিয়ে দেবে বলে চিন্তা করেছে। এরপর আমরা চলে যাই গ নাম্বারে। হ্যাঁ, গ নাম্বার বলেছে উদ্দীপকের সাথে জাদুকর গল্পের সাদৃশ্য কোথায়। আচ্ছা, উদ্দীপকের সাথে জাদুকর গল্পের সাদৃশ্য এখানে যে প্রথমে আমরা এখান থেকেই তুলব, উদ্দীপকের সাথে জাদুকর গল্পের সাদৃশ্যগুলো নিচে দেওয়া হলো। আমরা উদ্দীপকে দেখতে পাই, হ্যাঁ, যে পৃথিবীতে অন্য গ্রহ থেকে কিছু কি এসেছে, স্পেসশিপে করে কিছু এলিয়েন এসেছে। হ্যাঁ, নির্দিষ্ট সময়ে তারা সবাই চলে গেলেও একটা এলিয়েন যে কোনো কারণে একটা এলিয়েন যেতে পারেনি, না পারার কারণে সে পৃথিবীতে থেকে যায়। তখন রোহিত নামে একজন তাকে খুঁজে পায়, সে ওই এলিয়েনটাকে তার বাসায় নিয়ে আসে। সে এলিয়েনটার বিশেষ কিছু ক্ষমতা ছিল, কিন্তু রোহিতের মধ্যে যে দুর্বলতাগুলো ছিল সে এলিয়েন তাকে বিশেষ কিছু ক্ষমতা দেয়। সেই ক্ষমতাগুলো পেয়ে রোহিত একজন সাধারণ সহজ এবং সাধারণ মানুষের মতো আলোচনা করতে থাকে, তার বয়স যেরকম সেরকম, ঠিক আছে। তার মধ্যে যে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল সে আত্মবিশ্বাস প্রচন্ড প্রবল হয়ে ওঠে, হওয়ার কারণে সে পরিপূর্ণ একজন মানুষের মতো চলতে থাকে। ঠিক একইভাবে পক্ষান্তরে আমাদের জাদুকর গল্পে আমরা দেখতে পাই যে ধীরেন স্যার বাবলু অঙ্কে 8.5 পাওয়াতে তার খাতায় বড় করে লিখে দিয়েছিল গাধা। হ্যাঁ, সেই দুঃখে এই 8.5 পেয়েছে, এটা যদি বাসায় কেউ শুনে, তার বাবা যদি শুনে, তাকে কি মারতে পারে, তাকে অপমান করতে পারে। সেই দুঃখে সে বাসায় না গিয়ে সন্ধ্যা পর্যন্ত কোথায় বসেছিল, জামগাছতলায়। এবং একটা সময় সে ভেবেছিল সে এখানেই সারা জীবন কাটিয়ে দেবে, কারণ বাসায় তাকে অপমানিত হতে হবে, স্কুলে বন্ধুদের সামনে অপমানিত হয়েছিল, খাতায় তাকে 8.5 লিখে দিয়ে গাধা লিখে দিয়েছিল, এগুলো তাকে অনেক অপমান করেছে। ঠিক এমন সময় একজন অন্য গ্রহের মানুষ, যার নাম কি হয়েছে শুনছে, কমিউনিকেটর যন্ত্রের মাধ্যমে অন্যান্যদের কথা বুঝতে পারতো, অন্য মানুষের মনের ভাব বুঝতে পারতো, উনি কি চিন্তা করছে সেটা বুঝতে পারতো। সেই হয়েছনের সাথে দীর্ঘক্ষণ কার আলোচনা হয়, বাবলুর আলোচনা হয়। বাবলু একসময় চিন্তা করেছিল সে জাহাজের খালাসি হয়ে অন্য দেশে চলে যাবে, হ্যাঁ, জামগাছতলায় সারা জীবন বসে থাকবে, সে আর স্কুলেও যাবে না, লেখাপড়াও করবে না, বাসায়ও যাবে না, কারণ কোথাও সে সম্মানটা পাচ্ছিল না। সে যে পারবে, সে যে পারে, সে যে ইচ্ছে করলে চেষ্টা করলে পারবে, এই আত্মবিশ্বাসটা তার মধ্যে ছিল না। এই হয়েছুন নামক এই অন্য গ্রহের এই প্রাণীটা, এই মানুষটা বাবলুর মধ্যে আস্তে 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 কি জাগ্রত করেছিল, আত্মবিশ্বাস জাগ্রত করেছিল। আর আত্মবিশ্বাস জাগ্রত করার কারণে কমিউনিকেটর এই যন্ত্রটার মাধ্যমে সে যখন বুঝতে পারছিল যে তার ধীরেন স্যার এবং তার বাবা বাবলুকে নিয়ে কি চিন্তা করছিল, ধীরেন স্যার চিন্তা করছিল যে ছেলেটাকে এতটা বকা দেওয়া বা গাধা লিখা বা এভাবে অপমান করা সবার সামনে ঠিক হয়নি, তাকে প্রতিদিন এখন থেকে 1 ঘন্টা করে বেশি পড়াবো যেন সে অঙ্কটা ভালো করতে পারে। আবার বাবার দিকে চিন্তা করছে, আহারে আমার ছেলেটা আমার ভয়ে বাসায় আসতে পারছে না, কি হবে এত কষ্ট করে, দরকার হলে তাকে আরো ভালো করে পড়াশোনা করাবো, হ্যাঁ, বাচ্চাকে এত আঘাত করা মনে হয় আমার ঠিক না। সে যখন বুঝতে পারছিল যে বাবলু তার বাবা এবং তার ধীরেন স্যার হারিকেন হাতে তাকে খুঁজছে, তার বাবার চোখে পানি, তখন সে বুঝতে পারছিল যে পৃথিবীতে কোনো বাবাই কখনো কি হয় না খারাপ, একটা পৃথিবীতেও খারাপ বাবা নেই, পৃথিবীর সব বাবাগুলোই তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। হ্যাঁ, সেটা জেনে তার মধ্যে কি জাগ্রত হয়, এই যে জানলাম, তাহলে উদ্দীপক এবং এই জাদুকর গল্পের মধ্যে আমরা এই সাদৃশ্যগুলো খুঁজে পাই। আমরা ঘ নাম্বার প্রশ্নে উদ্দীপকের রোহিত জাদুকর গল্পের বাবলুর মধ্যে একই আত্মবিশ্বাস পরিলক্ষিত হয়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর অন্য গ্রহ থেকে স্পেসশিপে করা আসা এলিয়েনটা আমাদের রোহিতের মধ্যে, উদ্দীপকের রোহিতের মধ্যে যে ছিল অটিস্টিক, যে বয়সে বড় হলেও মানসিকভাবে সেভাবে পরিপক্ক ছিল না, কিন্তু এই এলিয়েন তাকে বিশেষ ক্ষমতা দিল, তার মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত করলো, সে সাধারণ মানুষের মতো হয়ে গেল। একইভাবে আমাদের বাবলু যে অঙ্কে 8.5 পেয়েছিল, যে চিন্তা করতো যে আমি কখনোই পারবো না, এই এলিয়েন হয়েছুন তার মধ্যে কি জাগ্রত করেছিল, আত্মবিশ্বাস জাগ্রত করেছিল। আত্মবিশ্বাস জাগ্রত করার কারণে বাবলু আর জাহাজের খালাসি হওয়া বা জামগাছতলায় সারা জীবন কাটিয়ে দেওয়ার চিন্তা ভাবনাগুলো তার মাথা থেকে চলে গেল। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে আত্মবিশ্বাস একজন মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে কি করে, সাহায্য করে, জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে মানুষের মধ্যে আত্মবিশ্বাস, যেটা তোমাদেরও অনেক বেশি করে ধারণ করা উচিত, ঠিক আছে। যাই হোক, আমরা আজকে জাদুকর নিয়ে কথা বললাম, আমাদের আরেকটা চ্যাপ্টার বাকি আছে বালকের সততা মনে হয় না, আমরা সেটা নিয়েও আমাদের পরবর্তী ক্লাসে আমরা বালকের সততাটা নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত বাসায় পড়াশুনো করবে, হ্যাঁ, সুস্থ থাকবে, ভালো থাকবে, আর নিয়মিত অনলাইন ক্লাসগুলো কন্টিনিউ করবে। ভালো থেকো সবাই।